এই জায়গাতে যদি পিকনিক এনে কত মজা লাগো দেখো, সাইডের দিকে জঙ্গল আর মিডল আর কি, হাঁটি হাঁটি যাই রে, কেউ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। নমস্কার বন্ধুরা, বিক্রমস ব্লগে আমি বিক্রমস ব্লগে সবাই ওয়েলকাম জানাই। আর গতদিনের মতো আজকে আপনার একটা নতুন পিকনিক স্পটে নিয়ে যাই। এই পিকনিক স্পটে যাইবার আগে আর একটা কথা আছে যে আমার পেজে যারা নতুন আছে প্লিজ পেজটা ফলো আর লাইক করে দিও। গতদিন আপনারা নিয়ে গেছিলাম নাগাহাল পুঞ্জিতে, আজকে আমি আপনার পিকনিকে নিয়ে যাইমু এই পিকনিক স্পটে আর কি, নিয়ে যাইমু আপনারা এই পানিচুকি পুঞ্জি। পানিচুকি পুঞ্জি হয়েছে আমরা এই বুয়ন পাড়ের নিচে, খুব সুন্দর একটা পিকনিক স্পট। তো এটা আমরা মতিনগরের যে বুয়ন যাইবার রাস্তা যেটা, ওই রাস্তা দিকে যেতে লাগে। তো ওই পিকনিক স্পটে আজকে আপনারা সবরে নিয়ে যাইমু আমার সঙ্গে ব্যাকক্যামেরাতে তাহবা। বর্তমানে আমি আছি এখন আমরা দুর্গাবাড়িতে, দুর্গাবাড়ি থেকে আমরা জার্নিটা শুরু করবো। বন্ধুরা, আজকের আমরা এই পানিচুকি পুঞ্জি যে পিকনিক স্পটটা আমরা শুরু করছি আমরাঘাট বাজার থেকে, আপনারা দেখতে পারা জাস্ট আমি আমরাঘাট বাজারটা আস্তে আস্তে ক্রস করি। আর আমরাঘাট বাজারটা ক্রস করার পরে আমরা মতিনগর যে বাজার আছে অতটা পর্যন্ত যাইমু, এরপরে ভুবনতীর্থ রোড হয়ে আমরা ভুবনের নিচ পর্যন্ত ঠিক পানিচুকি পুঞ্জি পর্যন্ত যাইমু আর কি। তো আমরাঘাট থেকে ভুবনের প্রায় ডিস্টেন্স ধরে দাও 7-8 কিলোমিটার এই যে পানিচুকি পুঞ্জি আর কি। তো আমরা আস্তে আস্তে মতিনগর দিকে যাই। আর একটা কথা হয়, যারা মানে বাইরে থেকে এইবে তারা খুব তাড়াতাড়ি বাড়বে এখানে আর উদ্দেশ্যে আর কি। খুব সুন্দর আর কি একটা পিকনিক স্পট আর কি আমরা এই পানিচুকি পুঞ্জি আর কি। এটা একটা হাই অ্যাল্টিটিউড পিকনিক স্পট হওয়া যায় আর কি বরাকভেলির মধ্যে আর কি। খুব মানে সুন্দর আর কি, সাইডের দিকে জঙ্গল, আর যারা জঙ্গল অ্যাডভেঞ্চার লাভার তারা লাগে তো মানে হওয়ার মতো নয়, এটা খুব সুন্দর একটা জায়গা। আর একটা কথা হয়, যারা এই পিকনিক স্পটে এবে তারা মানে বড় গাড়ি যেটা ডিলাক্স ফিলাক্স লয়ে আইলে কিন্তু ডিলাক্স লয়ে উঠতে পারবে না। যদি আইতো এই পিকনিক স্পটে আপনারা ক্রুইজার বা এরকম আর কি বোলেরো এই টাইপের গাড়ি নিয়ে আইতে লাগবে, কারণ এই যদি বড় গাড়ি নিয়ে আনতে এই আমরা দশকতার মধ্যে যেটা ভুবনে নিয়েছে অতটা পর্যন্ত যাইবো আর কি, ডিলাক্সে ঢুকলে আর উঠতো না। আর যদি ক্রুইজার বা এরকম ছোটো গাড়ি নিয়ে আন, আস্তে আস্তে আপনারা ঠিক গিয়ে উঠে দিতে পারবা পুঞ্জি পর্যন্ত। আর পুঞ্জি থেকে ধরে নাও 150-200 মিটার উপরে এই ওয়াটারফল, সেটা ওইটার মধ্যে আমরা এই পিকনিক করবো আর কি গিয়া, বা পিকনিক স্পট আর কি এটা। তো প্রত্যেক বছর আমরা যারা লোকাল ছেলেমেয়েরা আছে বা যারা জানে তারা এখানের মধ্যে এই সিজনে যায় গিয়া পিকনিক করে। আর আরেকটা কথা হয়, বৃষ্টির দিনে তো এই জায়গাতে মানে জলে জল দেখে, কারণ এটা একটা ওয়াটারফলস। বৃষ্টির দিনেও আইলে এটার রূপটা আলাদা দেখবা, আর গরম দিন সরি শীতের দিনে আইলে এটা আলাদা দেখবা। এখন জাস্ট আমরা ইয়া পৌঁছে গেছি দেখো গল্প করতে হতে মতিনগরের মধ্যে। আর মতিনগর ঠিক ডাইনের দিকে আমরা ভুবনতীর্থ রোডের দিকে ঢুকে যাইমু। এখান থেকে আর বেশি দূরে নেই, এখান থেকে ধরে নাও আরও 2-3 কিলোমিটার দূরেই আমরা এই দশবতার মন্দির, আর ঠিক মন্দিরের উপরেই আমরা পুঞ্জি আর কি। তো আমরা আস্তে আস্তে আমরা এই পানিচুকি পুঞ্জির উদ্দেশ্যে রওনা হইয়ার দেখতে পারে আপনারা। জাস্ট আইয়া পড়ছি আমরা এই ভুবনের ঠিক নিচে আর কি, এই নিচে আমরা দশবতার মন্দির আর কি, এটা শিব মন্দির। এখানে আমরা বক্তৃ দিয়া প্রত্যেক বছর আমরা ভুবন তীর্থের উদ্দেশ্যে রওনা হই। এই জায়গা থেকে বেশি দূরে নয়, জাস্ট 3 মিনিটের রাস্তা এই পানিচুকি পিকনিক স্পটের। বন্ধুরা, এখন আমি জাস্ট পড়ছি আমরা এই ভুবনে যেবার যেটা মতিনগর রোডে যেটা মন্দির পড়ে, এটা হয় দশবতার মন্দির। এই মন্দিরের মধ্যে ঐতিহ্যবাহী পুরাতন রাস্তা যেটা ওই ভুবনে যেবার ওই রাস্তার মধ্যে, তো আমার সঙ্গে আছে একজন আমরা ছোটো ভাই আর কি কাশিয়া সম্প্রদায়ের। তো হে আমার সঙ্গে আজকে পিকনিক স্পটটা দেখাইব আমার, ঠিক আছে? তো এর লই আমি বাইকে ওই পিকনিক স্পটে যাইমু আর কি। তো কিছু উপরে আমরা পানিচুকি পুঞ্জি আছে, তো এখানের মধ্যে আমরা এখনই রওনা হইমু, যে ক্যামেরাতে আপনার দেখতে পাইব। নমস্কার বন্ধু, এখন যেত নি হো আমার তো, তুমি ছোট বন্ধু। পানিচুকি পুঞ্জির উপরে ঝর্ণা আছে না নি, কেমন উপরে? চলো আমার লগে বাইকে বো 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 বইছে নি, বইলে কিন্তু শুরু করতাম, শুরু করি। বন্ধুরা, এখন দেখতে পাই রায় জাস্ট পানিচুকি পুঞ্জির উপরে উঠি। আর আমরা এই আমার সঙ্গে আছে একটা ছোট্ট ভাই কাশিয়া ভাই, তার সঙ্গে আছি আমি। আস্তে 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 আমরা উপরে যাইব। এখানে গেলে পানিচুকি পুঞ্জির উপরে একটা ঝর্ণা আছে, ওইখানেই সব আমরা পিকনিকে যাই আর কি। তো ওইখানে যাইব আমরা এই ভাইয়ের সঙ্গে আর কি। Thank you.
রাস্তাটা কিন্তু বেজান উঁচা আছে না নি বেজান উঁচা রাস্তাটা কিন্তু অনেক উঁচা দেখতে পারি যায় আর এটা ইট সোলিং করা ইট দিয়ে ফিটিং করা রাস্তাটা এটা সিটি ব্লক না বহুত পুরানা রাস্তা আর এটা হচ্ছে আমরা ভুবনে যেবার যারা যারা ভুবন গেছে তারা কইতে পারবে ভাই মতিনগর দিকে এটা পুরানা রাস্তা আর কি জাস্ট এরপরে বিডব্লিউডির যেটা বন্ধুরা দেখতে পাই আস্তে আস্তে বাইক নিয়ে আমার এই ছোট খাসিয়া বন্ধু আমার পিছিয়ে আছে তারা নিয়ে আমরা আস্তে আস্তে এই পানিচকি পুঞ্জির উদ্দেশ্যে রওনা হই আর আর পানিচকি পুঞ্জিটা হয়েছে আমরা এই খাসিয়া ভাইয়ার ঘর আর কি আর আমরা আরো একটু উপরে ওঠার পরে এই পুঞ্জি ফাইলি হয় দেখো ফাইলিছি আমরা পুঞ্জি দেখছো এইখানের মধ্যে খুব সুন্দরভাবে গরুর মানাইল দেখো আর আরো একটু উপরে গেলেই আমরা এই পিকনিকের স্পট আর কি আর রাস্তাগুলা দেখো খুব সুন্দর আর এখানে গাড়ি উড়ি আইব কোনো অসুবিধা দিত না এট দিয়ে সুন্দরভাবে সেটিং করে রাখা রাস্তাটা আর একটু উপরেই আমরা পানিচকি পুঞ্জির পিকনিক স্পটটা বন্ধুরা আপনারা দেখলাম আমি জাস্ট পানিচকি পুঞ্জির মধ্যে আইছি আইয়া বাইকটা এখানের মধ্যে রাখছি রাখিয়া এরপরে আস্তে আস্তে হাঁটি হাঁটি আমরা পিকনিকের স্পটের মধ্যে যাই আর কি আমি আপনারা কই শীতের দিনে আর কি এইখানের মধ্যে একটু জায়গাটা খারাপ আছে শীতের দিনে আর কি ঝর্ণাতে জল কম থাকে বৃষ্টির দিনে তো প্রচুর জল থাকে ঝর্ণার মানে দেখার লাগে বাইরে থেকে মানুষ আয় আর কি ঝর্ণার মধ্যে আর কি ফটোশ্যুট করতো বা রিলস মানাইতো এখন আর দিন তো বুঝবেই আর শীতের দিনে এইখানের মধ্যে পিকনিকে আয় আমার সঙ্গে তখন আপনারা ব্যাক ক্যামেরাতে আমি আপনার দেখাইমু জায়গাটা কীরকম নমস্কার বন্ধুরা দেখো আস্তে আস্তে আপনারা ওই রাস্তা দিকে হাঁটি 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 হাঁটিয়া ওই ওই দিকে আইবা আর কি দেখো ওইটার পরে একটা খুব সুন্দর আর কি জঙ্গল অ্যাডভেঞ্চার যেটা হয় এইটাও ওইব সঙ্গে পিকনিক ওইব দেখেন আইলে একটা গ্রুপ আইলে সিঙ্গল চার তিন চারজন আইলে তো একটু অসুবিধা আছে আর পিকনিকে যদি পুরো গ্রুপ আইন জিনিস জিনিস একসঙ্গে নিয়ে আইতে পারবা তো কোনো অসুবিধা নাই দেখো অনেক পুরনো একটা বট গাছ এইটাই আর কি তো চলো আমি আপনার দেখাই ওই দেখো জঙ্গলি লত আর কি পুরা জঙ্গল অ্যাডভেঞ্চার হইতে গেলে এই কারণের মধ্যে যদি আপনারা পিকনিক খাইন চলো আমি আপনার আগে নিয়ে যাই রাস্তাটা তো কত সুন্দর হয়তো বড় বড় পাথর আর কি এটা ভুবনে আইলেই দেখা যায় আর বেশি উপরে যেবার দরকারই নাই এই জায়গাতে গেলেই আমরা পিকনিকের স্পটে আমরা ইয়ে করতে পারবো আর কি পিকনিক করতে পারবো আর কি এটাই পিকনিক স্পট হওয়ায় একটু উপরেই আর কি সুন্দর জায়গা আছে আর কি বন্ধুরা আপনারা দেখতে পাইরা জাস্ট আমি আইয়া পিকনিক স্পটের মধ্যে পৌঁছে গেছি এখানের মধ্যে আপনারা আইয়া পিকনিক করতে পারবা ধরুন কত সুন্দর একটা জায়গা সাইডের দিকে পাথরে পাথর এর মিডিলের মধ্যে আপনারা পিকনিক করতে পারবা জল লাগে কোনো অসুবিধা নাই দেখো ঝর্ণাটা শুকাই গেছে কিন্তু একটু উপরে গেলেই মানে ঝর্ণার জল পাইবা যে জলটা এই পুঞ্জের মানুষেরা খায় আর কি কাশিয়া কমিউনিটির মানুষ যারা আছে তারা এই জলটা পান করে আর কি তো জলেরও অসুবিধা হইতো না আপনারা এখানে পিকনিক গেলে একটু আর কি অসুবিধা হইব কিতা পাহাড়টা একটু উঠে আইতে তো অ্যাডভেঞ্চার যে সব আর কি পিকনিকের মধ্যে তারা এই জায়গাতে আইতে পারবে আমি ব্যাক ক্যামেরাতে জায়গাটা ডিটেলভাবে আমি আপনার দেখাই একটু হেরান লাগে আর কি কারণ অতটা জায়গায় উঠছি আর কি এটা লাগে তো আমার সঙ্গে তখন আর কি ভুবনের মধ্যে যদি আপনারা পিকনিক আইন পানিচকি পুঞ্জির মধ্যে এই জায়গাটা আপনারা সিলেক্ট করবা পাথরের মিডিলে আর কি পিকনিক স্পটটা দেখুন এখানের মধ্যে দুইটা পাথর আছে খুব বড় বড় পাথর আছে আমি একটু আগে গিয়ে দেখাই আপনাদের ওই জায়গা থেকে ভিউটা ওই দেখো এখানের মধ্যে এই বৃষ্টির দিনের ঝর্ণার জল টলায় কিন্তু এখন শুকনার দিন মানে পুরো শুকনা আছে এখানের মধ্যে আপনারা টেন্ট টেন্ট লাগে আরামসে পিকনিক করতে পারবা আর রাস্তাটা যখন ওই রাস্তা থেকে আইতে লাগে ওইটা আর কি তো আপনারা একটু নিচে নিচে থেকে আমি আপনার গিয়ে দেখাই আর কি জায়গাটা আর কি ওই জায়গাটা আমার লাগে পিকনিকের লাগে বেস্ট আছে আর কি আপনার ওই মানে সব লাগে আর কি কারণ উপরে যে ঝর্ণার জল শেষ হয়েছে না পুরাপুরি শুকাইছে না ঝর্ণার জল আছে জল লাগলে আপনারা নিতে পারবেন যেমন এখানে লাকড়িও আছে সে লাকড়ি কাটিয়ে রাখছে লাকড়ির তো চিন্তা নাই বন পড়ার মধ্যে লাকড়ি আছে লাকড়ি দিয়ে আইয়া আনতে পারো আইয়া করতে পারো ওই দেখো আমি ওই জায়গার কথা কইছিলাম আপনারা পিকনিকে যদি আইন তো ওই জায়গাটা দেখুন বেস্ট হইতে গেলে এখানের মধ্যে আপনারা এই চুলা টুলা লাগাইলা এখানের মধ্যে পিকনিক করলা এই পাথরের নিচে দেখো না কত সুন্দর আর কি এই পিকনিক স্পটটা আর কি এত দূরে থেকে দেখাই ওই দেখুন তো আমি এখান থেকে আর কি একটু রোটেট করি আপনার দেখি দেখুন এই দেখো এই জায়গাটা
पूरा जंगल मिडिले और क्यों नाई को मानुष मानुष नाई पुंजी थे प्राय धरे रहो छः सातशो मीटर दूर ही जगह अनेक सुंदर आ कि तो ये अपना पिकनिके आईते पर ये पानी चक्की पुंजी पिकनिक आ कि स्पट तो यदि गिया अपना जो एक एडवेंचर प्रेमी तो यदि और उपरे दिए उठिया गया और दो एक जैगा आटाते पिकनिके जाते पड़वा चलो हमें एक निया जा बुधवार এইখানে একটু জঙ্গল হয়ে গেছে কারণ হলো ভুবনের পরে আর এটা ইয়ে করা হয়েছে না পরিষ্কার করা হয়েছে না এই দেখো এইখানের মধ্যে আর কি একটা জায়গা আছে এটা তো আমি জঙ্গল লাগিয়ে রয়েছে বলার পরে হয়তো আপনারা দেখতে পারবো না চলো ওই দেখো এখানের মধ্যে একটা জায়গা আছে পিকনিকের দেখুন কত সুন্দর এখানের মধ্যে মানুষ মানুষ কিন্তু কেউ নাই এইখানের মধ্যে একটা জায়গা আছে দেখুন কত সুন্দর অনেক ভালো লাগে দেখে ভিউগুলা দেখুন মানে পাহাড়ের আর কি পুরা জঙ্গলের মিডিল বনভোজন যে হয় জঙ্গলের মিডিল এইটাই আর কি তো আপনারা আইবা এই ভুবনের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রেমী পিকনিক মানে করতে চাই অ্যাডভেঞ্চার প্রেমী পিকনিক পার্টি আর কি তারা লাগে আর কি আপনারা এখন দেখতে পাইরা যেটা এটা হইছে পানিচুকি পুঞ্জি পিকনিক স্পট এখানের মধ্যে প্রত্যেক বছর বাইরা থাকি হইন আর আমরা গ্রামাঞ্চল থাকি হইন সব জায়গা থাকি হইন এখানের মধ্যে পিকনিকে মানুষরা আয় আর কি তো আপনারাও আইবা আমার ভিডিও দেখে যারা ভালো লাগছে জায়গাটা তারাও আইবা আর এই যে পিকনিক স্পট যেটা এটা হইছে একটু অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চারমূলক আর কি মানে অ্যাডভেঞ্চার যারা ভালো হয় আর কি জঙ্গল অ্যাডভেঞ্চার তারা লাগে আর কি একটু আর কি আপ আছে একটু উঠিয়ে আইতে লাগবে একটু কষ্ট করতে লাগবে এই সুন্দর একটা জায়গাতে আইতে গেলে আর কি কারণ সুন্দর জিনিস সবসময় আর কি হাতের নাগাল থেকে একটু দূরেই থাকে আর কি এটাই আর কি তো আপনারা যারা আর কি এই আমরা এই পানিচুকি পুঞ্জির যেটা এই পিকনিক স্পটটা যেটা বনভোজনের যেটা জায়গা যেটা ভালো লাগছে এই জায়গাটা একটু শেয়ার করবা যাতে বাইরে মানুষ সবাই জানতে পারে আর ভালোবাসা লাভ সব কিছু দিবা ভিডিওটা শেয়ার করবা নমস্কার।